পায়েল মাগো, এই যে তোরে কতগুলি বছর ধরে বুঝাইতেছি সোহেলের আশায়, তুই অপেক্ষা করতে করতে আচ্ছা কটা বছর চিন্তা কর। আমার নাতি ভাই যখন গর্ভে ছিল তখন ওই বিদেশে গেল, 13টা বছর পার হয়ে গেল। আমার মনে হয় কি মনে হয় মা বাইচা নাই। না বাবা, এই কথা কো না, ওর কিচ্ছু হয় নাই, ও বাইচা রইছে। আমি দোয়া করি মায়ের পথ বাচ্চা থাক, কিন্তু একটা চিঠি পত্র তো নাই, এর লেগে না আমার সন্দেহ হয়। আজকে 13টা বছর হয়ে গেল, আমি তোরে কত করে কইলাম মাগু, ওর আশা ছেড়ে দে, নাতি ভাইয়ের মুখের দিকে তাকায়া তুই একটা সংসার কর। তুই আমার কোনো কথায় কান দিতাছস না মা, মাগু পাহাড়ের মতো জিন্দিগি তোর সামনে পড়ে রয়েছে মা, ওর আশা আশায় তুই তোর ভবিষ্যৎ নষ্ট করিস না মা। না আব্বা, তুমি ভুলেও আমার বিয়ের কথা কো না, আমি সানিরে থুয়া নতুন করে সংসার বাঁধতে পারবো না। আর আমি জানি আমার সোহেল একদিন আমার কাছে চলে আসবে। আব্বা, তুমি আমার বিয়ের কথা কো না। মাগো, তুই সানির কথা চিন্তা করিস না, সানি আমার কাছে থাকবো। মা, তুই নতুন করে সংসার বাঁধ মা, তুই সোহেলের আশায় নিজের জীবনটা নষ্ট করিস না মা। না আব্বা, আমার ফুটফুটে একটা সন্তান আছে, আমি যদি বিয়ে করি ওর ভবিষ্যতের কি হইব আব্বা, আমি বিয়ে করব না। মা, কিসের বিয়া, কিসের সংসার? একই গায়ে বাবা। কিছু না বাবা, তুমি এগুলা বুঝবে না। আর তুমি এইখানে আসছো কেন, তোমার কোচিং নাই? মা, কোচিং না হয়ে যামু, কিন্তু মা তুমি আমার একটা কথা কও তো, আমার বন্ধুরা সবাই কোচিংয়ে যায়, তাদের বাবারা রাইখা যায়, কিন্তু আমার বাবা কোনে মা? আমি জানি না, একটা কথা বলে খালি তর্ক করিস কেন, এগুলো কথা আমার জিজ্ঞেস করবি না। নানু ভাই, তোমার আব্বা বিদেশে থাকে, বিদেশ থেকে যখন আসবো তোমার জন্য কত কিছু আনবো, তোমার সাথে স্কুলে যাব, কোচিংয়ে যাব, তখন তুমি সবাইরে দেখাবা যেটা তোমার আব্বা। ঠিক আছে, যাও দাদু ভাই কোচিংয়ে যাও, যাও নানু ভাই কোচিংয়ে যাও। মাঝে আমি তোর একটা কথা বলি, নানু ভাই ওই জন্মের পর ওর বাপের দেখে নাই, ওর বাপের চেহারা ওর কাছে পরিচিত না। তুই নতুন করে একটা সংসার কর, যে ছেলেটারে বিয়ে করবি ওর বাপ পুলা মাইনা নিব। মা, তুই আমার নানু ভাইরে বাপের আদর্শ হাত থেকে বঞ্চিত করিস না মা। মা, তুই আমার কথা দে, তুই তুই সংসার করবি মা। আব্বা, আমি কি করবো আমি তো নিজেই বুঝতেছি না, তুমি কি শুরু করছো কও তো। মা, তুই না করিস না মা, তুই আমার এই কথাটা রাখ মা, তুই তুই আমার মনে কষ্ট দিস না মা, আমি আমি তোর চোখের বাড়ি দেখতে পারি না। তুই আমার এই কথাটা রাখ মা, তুই আমার এই কথাটা রাখ। তুমি আজকে আমার মায়ের গায়ে কান দিতেছো, তোমায় না কতবার না করলাম, ওর এত বুঝাইও না, ওর যখন মন চাইব তখন আমার কাছে নিজেই কই বলে। তুমি একটা ঘটকের সাথে আলাপ করে রাখো। আর শোন মা, তুই এই যে কান্দস, এই কান্দা কাটি আর ভাল লাগে না, তোর বাবা যে কয় তুই রাজি হয়ে যা, একটা মায়া মানুষ এইভাবে থাকতে পারে না, আর তুই অনেক জোয়ান, জোয়ান মায়া মানুষ ঘরে রাখাটা অনেক কষ্ট। এই যে আমি তোমার মায়ের বুঝাই দিয়েছি তো কয় বছর ধরে, ওই আমার কথায় কোনো কানে দিতেছে না। শোনো পায়েলের মা, আমি ঘটক করিমের সাথে যে আলাপ সালাপ করে আসি, বিয়া কইলে তার হয়ে যা না, ভালো ছিল তো পাইতেই। হ্যাঁ, আমি যাই। হ্যাঁ, আচ্ছা তুমি তুমি মেয়েরা ভালো একটু বুঝাও। তুই আর কান্দিস না মা, চল করে খাওন দি, আর তুমিও যাও। আচ্ছা মা, তুমি কেমন আছো? ভালো আছি তো, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ।
কই যাইতেছ? এই আপনার বাড়ি যাইতেছি, অনেক দিন হইছে পাইল রে দেখি না তো। হ্যাঁ যাও মা গো, মা তোমার কাছে আমার একটা রিকোয়েস্ট। পাইলের খবর তো জানো, ও স্বামী আজকে 13 বছর ধরে বিদেশে গেছে, আশায় কোনো নাম নাই, বাচ্চা আছে কিনা তাও কইতে পারি না। আমি ওরে বিয়ে দেওয়ার জন্য অনেক রিকোয়েস্ট করতেছি, ও আমার কোনো কথায় কান দিতেছে না। মা তুমি তোর বান্ধবী, তুমি ওরে ভালো করে বুঝাও। আচ্ছা তুমি কো মা, ওর জীবনটা কেমনে পারিব? আমার একটা নাতি ভাই আছে, ওর ভবিষ্যতের দিকে তো তাকাইতে হবে, তাই না? ঠিক হইছেন চাচা। আচ্ছা যান আপনি, আমি যাইতেছি যে আমি পাইলে বুঝাইতেছি। আচ্ছা মা তুমি বুঝাও, মা আমি যাইতেলে। আচ্ছা চাচা যান তাইলে। চাচা যা বলতেছে ভালো লাগে কইতেছে, আর তোর এইভাবে তো জীবনটা যাইব না, তোর সন্তানটাও তো বড় হইতেছে, তোর বোঝা উচিত না? তা তো বুঝতেছি, কিন্তু আমি যদি ওরে পালায় রেখে যাই ও কি আমার ছাড়া থাকতে পারবো? শোন পায়েল, তোর সন্তানটা তোর ফালাই দিয়ে যাইতে হইব, কেন যার লগে বিয়ে হইব হয়তো সবকিছু মানিয়ে নিব, আর জানি হইনি তুমি কাছে, তাই না? বুঝছি তো, কিন্তু হ্যাঁ আমি কি করবো এটাই তো বুঝা পাইতেছি না। থাক তুই কান্না করিস না, যা হইব ভালোই হইব। আপা আপা কোন কিছু বাকি রাখি নাই, ওই ব্যাপারে নিশ্চিন্তায় থাকেন সব কইছি। আমার পুলা যা আগে বিয়ে করছিল সেই কথা কর নাই উনা গো? সব খুলা কইছি, সব খুলা কইছি, ওই ব্যাপারে কোনো চিন্তা করেন না। আপা একটা কথা, ওই কথা কিন্তু আপনার আগেও কইছি। কি কথা? ওই মেয়ের একটা পোলা আছে, ওইটা আপনার নাতি হিসেবে মাইনা নেওয়া লাগবে। ও ওই কথা, বিয়ে ভাইবেন না, ওই পোলারে আমি নাতি হিসেবেই পালবো, আর আমার এই ধন সম্পদ খাইবো কিরা? হ কাকা আম্মা তো ঠিকই কইছে, আর আমগো বাড়িতে তো কোনো পয় পোলা পান নাই, এত সম্পদ কে খাইব? ওই পোলাটা আমরাই মানুষ করব। তাহলে তো কোনো সমস্যাই নাই, চলেন যাই। আমার কোন খবর নাই। ওই তুই যে বিয়ে করবো নিয়ে যাইতেছিস, আমি যে গডক রাগে টেহা দিয়েছিলাম তুই জানোস না? হ্যাঁ ভাই আমি কি করবো, আমিও তো গডক টাকা দিছি, তোমার বিয়ে হয়নি তো তোমার কপাল। ও এটা আমার এখন কপাল হয়েছে, কপাল হয়েছে না? আশিক বাবুজি আজকের মতো ছেড়ে দাও, আগামী সপ্তাহের ভিতর তোমার বিয়েটা আমি করাই দিতেছি। বিয়ে যদি আগামী সপ্তাহ না করাও তোমার এ টেঙ্গি বাংমা আমি দেখে নেই। আচ্ছা আমি যাও। বাবা যাও, চলেন আমাকে দেরি হয়ে গেল। হাই বাবা, মোড়াই যে মোড়া অঙ্গের কিছু টেয়া পাইছাও, আর এর নাকি আমার বিয়েটা পিছিয়ে দিছাও না? ফাজিল গড়ক জানিগনকার শিকদার সাহেব, বরপক্ষ তো এখনো এলো না, কখন আসবে আর কখন বিয়ে পড়াবো? আমার আরো বিয়ে পড়ানো আছে না। কাজী সাহেব একটু ধৈর্য ধরে না, আসার সময় হয়ে গেছে,
আপনি একটু লিখে কমপ্লিট করেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এটা চলে আসছে। ওয়ালাইকুম আসসালাম। রাস্তায় কোনো সমস্যা হয়নি তো? আচ্ছা এই কাজী সাহেব, বড় রেস্ট্রি কথা নাই না, আপনি ছোট কথা আনছেন। আরে না না শিকদার সাহেব, এখন তো আমরা বিয়ে সাদা খাতাই পড়াই, পড়ানোর পরে অফিসে নিয়ে গিয়ে বড় রেস্ট্রির খাতায় উঠিয়ে কোর্টে পাঠাই দিই। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। শিকদার সাহেব, বেলা অনেক হয়ে গেল, মেয়েটা নিয়ে আসেন। হ্যাঁ হ্যাঁ মায়া, ওর সাজবো চলে, ওর নিয়ে আসো। বাবার নাম কি? পিতা মোহাম্মদ জীবন শিকদার। হ্যাঁ হ্যাঁ মোহাম্মদ জীবন শিকদার। গ্রাম পূর্ব হাসাইল। গ্রাম পূর্ব হাসাইল। পোস্ট অফিস হাসাইল। পোস্ট অফিস হাসাইল। থানা টঙ্গিবাড়ি। থানা টঙ্গিবাড়ি। জেলা মুন্সিগঞ্জ। ভাবি সাহেবা, তাহলে ছেলের নাম কি? রানা খান। রানা খান। ছেলের পিতার নাম? আব্বাস খান। আব্বাস খান। গ্রাম? গ্রাম শ্রীদাম দত্তরপাড়া। শ্রীদাম দত্তরপাড়া। কিন্তু সাহেব, বিয়ের কাজ সম্পন্ন হলো, তাহলে চলেন এদের আগামী দিনের সংসারের জন্য আমরা মনোযোগ করি। তাহলে শিকদার সাহেব, আমার হাদিয়াটা দেন, আমি চলে যাই, আমার আবার আরেক জায়গায় যেতে হবে তো। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। শিকদার সাহেব, তাহলে আমি আসি। হ্যাঁ বাবি কান্না করেন না, চলেন। আর বাবা তুমি কান্না করো না। হ্যাঁ তুমি কদিন পর পর আমাকে বাড়িতে যাইও তোমার মারে দেখতে। তুমি কই যাইতেছো মা? বাবা তুই কোনো চিন্তা করিস না, আমি তো কয়েকদিন পর শুনে দেখতে আসবো, আমি তোর ছেলে কই যাবো গো? তুই ভালো মতো থাকিস।
মানুষে বিয়ে করে কি সুন্দর লাল শাড়ি পরে বউ নিয়ে যেতেছে। আমার বউডারে কত দিন হলো দেখি না, আমারও শখ হয়েছে আমার বউডারে এরকম একটা লাল শাড়ি পরায়া প্রাণটা বইরে দেখবো আর জিজ্ঞেস করবো আমারে ছাড়া তোমরা এতদিন কীভাবে দিন কাটাইছো, কেমনে আসিলা। না জানি আমার সন্তানটাও অনেক বড় হয়ে গেছে, আমি আমার সন্তানটারও দেখবো, আমার সন্তানটাকে দেখবো। তুমি সোহেল না? বাবা আমি সোহেল। তুমি তুমি এতদিন কই আছিলে বাবা? বাবা সে বড় একটা ইতিহাস, আমি আমি 13টা বছর শুধু যে লিখা দিছি, আমি যে দালালের মাধ্যমে গেছিলাম কাগজপত্র সম্পূর্ণ কিছু ভুয়া ছিল, আমি জেল থেকে ছাড়া পাই সোজা আমি আমার পায়েল রে দেখতে আইছি, আমার সন্তান রে আর আমার পায়েল রে আমি দেখতে আইছি। বিশ্বাস করেন আব্বা আমার অন্তরটা দেখার জন্য খুব ছটফট ছটফট করতেছে, কই আমার সন্তান আমার স্ত্রী কই ওরা, আব্বা কই, আব্বা কথা কর না কে, আমার সন্তান আমার পায়েল কই, ওরা কই? এই যে এটা তোমার সন্তান। না না এটা আমার সন্তান। মাজান আব্বারে তুই অনেক বড় হয়ে গেছিস, তুই আমার সাথে অনেক বড় হয়ে গেছিস আব্বা, তোর মা কই? বাবা মা তুমি হয়ে গেছে বাবা। কে লালু না এ হয় না, বিয়ে হয়ে গেছে মানে কি কষ্ট এসব, আমি আমি অনেক কষ্ট করে অনেক বছর পরে আমি তোর আর তোর মার দেহার জন্য ছুটে আছি বাবা, দেখ আমার অবস্থাটা দেখ বাবা, বিয়ে হইতে পারে না, তুই মিথ্যে কথা কইতেছিস। আব্বা আব্বা আমার ছেলে সব কি কয়, কি কয় এসব মা? বাবা রে আমার ছেলে সব কি কয় বাবা, আমার আমার তোর ছেলে ঠিকই কইতেছে বাবা, তুই বড় দেরি করে ফেলাইছিস বাবা, আজকে আজকে পায়েলের বিয়ে হয়ে গেছে। আমি আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না, আপনারা আমার সাথে মিথ্যে কথা কইতেছেন, আমি বিশ্বাস করি না। আমি আমি এতটা বছর কি কষ্ট করছি, আমি প্রত্যেকটা সময় জেলে থেকে আমার সন্তানের আর আমার বড় নিয়ে কত কল্পনা করছি, আমি বিশ্বাস করি না। আমার আর কেউ আপন জন রইলো না, আমার আর কেউ আপন জন রইলো না, আমি আসি তো আমি কান্দিস না বাবা কান্দিস না।